নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গ্যাজেনিয়া। তো গ্যাজেনিয়ার জন্য যে ধরনের আপনাদেরকে মাটি প্রস্তুত করতে হবে এবং কোথায় রাখতে হবে এবং কতটা পরিমাণ জল এই গ্যাজেনিয়া গাছে দিতে হবে, সেসব বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিতভাবে। তো বন্ধুরা, ভিডিও সম্পূর্ণভাবে দেখতে থাকুন। প্রথমে বলে দিই, গ্যাজেনিয়ার জন্য যে ধরনের আপনাদেরকে মাটি প্রস্তুত করতে হবে সেটা হচ্ছে এক ভাগ আপনাদের হাতের কাছে যে ধরনের মাটি থাকবে সেটা এক ভাগ নিতে হবে, আর তার সঙ্গে এক ভাগ পাতা পচা সার, না হলে আপনারা কম্পোস্ট সার ইউজ করতে পারেন, আর না হলে আপনারা বাড়িতে যদি গরুর গোবর সার থাকে তাহলে এক ভাগ নিতে পারেন। দোআঁশ মাটি আপনাদের বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা নর্মাল গার্ডেন সয়েল বা হাতের কাছে যে ধরনের মাটি রয়েছে সেটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর আপনাদের বাড়িতে যদি নদীর সাদা বালিটা থেকে থাকে তাহলে কিন্তু এক ভাগ নর্মাল মাটির সঙ্গে মিক্স করে আপনারা খুবই ভালোভাবে কিন্তু এই গ্যাজেনিয়া গাছকে আপনারা গ্রো করতে পারেন খুবই ভালোভাবে। তো এবার আসি জলের কথা, জল কেমন দিতে হবে। যখন দেখবেন যে মাটিটা একদম শুকিয়ে আসছে তখনই কিন্তু জল দিতে হবে, গ্যাজেনিয়া গাছে জল খুব বেশি পছন্দ করে না। জল না দিলে কিন্তু গাছটা মারা যাবে না, বরং জল দিলে কিন্তু গাছটা মারা যাবে। তো দেখবেন যে জল একদম খুবই কম কম করে আপনারা জল দেবেন, কারণ যখন দেখবেন যে মাটিটা শুকিয়ে এসছে তখনই কিন্তু জল দেবেন, ভরপুর জল দেবেন না। এর ফুলটা কিছুটা দেখতে হয় প্লাস্টিকের মতো, আপনারা থাম্বনেইলে দেখলেন এর ফুলটা কত সুন্দর রয়েছে। আর আপনাদেরকে বলে দিই, গ্যাজেনিয়া গাছ সেমি শেডের মধ্যে কিন্তু একদমই রাখবেন না, ফুল সানলাইটের মধ্যে গ্যাজেনিয়া গাছ খুবই ভালোভাবে গ্রো করে। তো আপনাদের বাড়িতে যদি ফুল সানলাইট না থাকে তাহলে খুবই ভালো ফুল আপনারা পাবেন না। গ্যাজেনিয়া গাছটি কিন্তু খুব ছোট টব, আপনারা যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে দেন তাহলে একটি টবে তিনটা করে গাছ লাগাতে পারেন, খুবই ভালো হবে। আর যদি আপনারা 6 ইঞ্চি বা 5 ইঞ্চি টবে আপনারা গ্যাজেনিয়া গাছ করেন তাহলে কিন্তু একটা করে গাছগুলি প্রতিস্থাপন করবেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাস দিকে আপনারা এই গ্যাজেনিয়া গাছকে একটু সেমি শেডের মধ্যে রাখতে পারেন, তখন টেম্পারেচার একটু বেশি বেড়ে যাবে, তার জন্য আপনারা সেমি শেডের মধ্যে রাখতে পারেন, কিন্তু এখন কিন্তু সেমি শেডের মধ্যে রাখা একদমই যাবেন না। তো বন্ধুরা, আর এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে ভিডিও রিলেটেড তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন সেটাকে প্রেস করুন, এবং পাশে যে ঘন্টাটা আসবে সেটাকে অল নোটিফিকেশানের আইকনে ট্যাপ করে রেখে দিন।